আল্লা কুদ্রতে কোন লাশ টিকা নাই ওইগুলা টিকা আছে হচ্ছে মমিফিকেশন এর মাধ্যমে আপনি তাহলে যেখান থেকে এগুলা জেনেছেন সেখানে একটু খোঁজ খবর নেন খোঁজ খবর নিয়ে তারপর আসেন তারপর আমি আপনাকে দেখাই দিব যে এগুলা কেন মিথ্যা কথা এগুলা কেন ভুয়া কথা

হ্যাঁ সে এই রাতটি শুরু হওয়া থেকে ভোর হওয়া পর্যন্ত একদম থাকে প্রতি আকাশ থেকে লক্ষ সেল কারণ থাকে লোহার বড় মজুত কিন্তু ওই সাহাবগুলি থেকে ওই সেলগুলি থেকে ভূগর্ভে লোহার ঘাটতি হলে ওগুলি মেরে লোহার ঘাটতি পুষিয়ে দেওয়া হয় এখানে এগুলি ভিতরে ঢুকে যায় তো দশ লক্ষ থেকে বিশ লক্ষ সেল পড়ে কিন্তু বা একটা সেল নাই

এটা হ্যাঁ এই আচ্ছা ঠিক আছে এটা শুনলেন

আমি একটু চুরি করতে যাবো দেখবো যে এই আয়তুল কুর্সি আমার আমার চুরিটা ঠাকাতে পারে নাকি আমি একটু দেখবো যে এই আয়তুল কুর্সি দিয়া চুরি আমার চুরিটা ঠাকাতে পারে নাকি আপনি আপনারা কি মানে মুমিনরা কি এই পরীক্ষাটা আমার সাথে করবেন বলেন তো ভাই সত্যি কথা বলতে আমি কয়েক মাস যাবো তো আপনার এবং আসাদের লাইভ দেখে আমি এখন মুমিন নাই আমি এখন অজ্ঞবাদী হিসেবে আছি আচ্ছা মানে এটা তো মানে খুবই হাস্যকর না জিনিসটা খুবই হাস্যকর না তাহলে তো ভাই সারা পৃথিবীতে

এগুলা তো দরকারই পড়তো না খালি একটা প্রশ্ন ছিল ভাই হ্যাঁ বলেন আচ্ছা বাংলাদেশের সংবিধানে চারটি মূল নীতি আছে তার ভিতরে একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা তাহলে মাঝে মধ্যে বিভিন্ন আলম আবিল যে বলতেছে যে ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কুরআন হাদিস শিক্ষা দিতে হবে তো এটা কিভাবে বলে সরকারে কেন যাচ্ছে না না কেন হ্যাঁ বাংলাদেশে মানে সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলা থাকলেও কিন্তু হুজুরা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলে যে এই এবং মানে ইসলামটাকে চাপা দিতে চাপায় দেওয়ার কথাই বলে এটা কিন্তু ইসলামের বিধানও কিন্তু এটা যে ইসলাম যখন শক্তিশালী হবে তখন কিন্তু ইসলাম চাপায় দিতে হবে এটা কিন্তু ইসলামের বিধান ঠিক আছে তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না বিরুদ্ধে জানতে চাচ্ছে সরকার তো ভোটে চলে সরকার তো মানে মানে নৈতিকতা দিয়ে তারা চলে না সরকার তো হচ্ছে ভোট যেদিকে বেশি যেখানে দেখবে অন্ধ অশিক্ষিত মূর্খ বর্বর অন্ধবিশ্বাসী কিছু মানুষ লাফালাফি করে পাগলের মতো লাফালাফি করে সরকার তাদের পক্ষে থাকে সরকারের তো মানে কোনটা নৈতিক কোনটা উচিত এটা তো আসলে সরকার বিবেচনা করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে অশিক্ষিত এবং হচ্ছে গিয়ে মানে মূর্খ হ্যাঁ তারা তো এই এই জিনিসগুলা এই অন্ধবিশ্বাসী তো এই অন্ধবিশ্বাসী মানুষগুলাকে তো আওয়ামী লীগ চায় দলে রাখতে মানে আমাদের পক্ষে থাকুক জি জি তো ভাই আমার এই পর্যন্ত আজকে প্রশ্ন ছিল আপনি যদি 30 সেকেন্ড সময় তাহলে আমি একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন আমি আসলে কিভাবে বলবো আমি আপনার প্রতি এবং আসাদ প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আসলে কয়েক মাস যাবত আপনাদের লাইভ দেখতেছি আমি শিফটিং ডিউটি কারণে প্রতিটা দেখতে পারি না যতটুকু পারি দেখি আপনাদের লাইভ দেখে আসলে আমি যে কোনো বিষয়ে অন্ধভাবে বিশ্বাস না করে সেটা যুক্তির মাধ্যমে প্রমাণের প্রমাণের মাধ্যমে এবং তথ্যের মাধ্যমে জানার চেষ্টা করি তো ভাই আমি আসাদের সাথে কোনো কথা বলতে পারিনি আপনি যদি পারেন আমার পক্ষ থেকে ওনার কাছে আপনি শুভেচ্ছা কথা পাঠাই দিবেন আর আপনাদের প্রতি চির কৃতজ্ঞ আর আমি আজকে প্রথম যুক্ত চেষ্টা করলাম সাথে সাথে আপনি যুক্ত করছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এর কি ভাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকেও যুক্ত হওয়ার জন্য আমি আসাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিব ভালো থাকবেন আপনার জন্য আচ্ছা ধন্যবাদ শুভ শুভরাত্রি